অগ্নি, তুই এখনো কথার উপর রাগ করেই থাকবি? মেয়েটা নিজেকে আমাদের বাড়ির আশ্রিতা বলল, নিজের সমস্ত আড়ষ্টতা কাটিয়ে সবার সামনে শুধু তোর প্রশংসা করলো, আর তারপরে তোর একটু মন করলো না। আজ কথার কথা শুনে তুই বাড়ির সবার জন্য যে কাজটা করলি সেটা তো নতুন। এতে মন গলার কি আছে ঝটকা? আমিও তো ওর কথা শুনি, আমার অত ইম্পর্টেন্ট একটা ইন্টারভিউ ছেড়ে এখানে চলে এলাম, ট্রাকটা উদ্ধার করে এখানে নিয়ে এলাম, আমার যে ক্ষতিটা হলো সেটা কেউ দেখল না। আর এই চেফ, তিনি কিন্তু আজও আমাকে আমার প্রফেশন নিয়ে কথা শোনাতে ছাড়েননি। আমি কিন্তু ওকে কখনোই নিজেকে আশ্রিতা বলতে বলিনি। ঠিক ঠিক বলেছিস, তুই ওকে সত্যি তো আশ্রিতা বলতে বলিসনি, কিন্তু কি বলবে সেটাও বলে দিসনি। আমি তোকে আবারও বলছি, তুই না কথাকে এখনো চিনিস নি, ওকে বুঝতে পারিসনি। ও চাইলে না এই এতগুলো রিপোর্টারের সামনে কিন্তু সত্যি কথাটা বলতে পারতো যে কে হয় ও তোর, বলেনি কিন্তু। কেন জানিস তো? যাতে তোর ভাবমূর্তিটা সবার সামনে নষ্ট না হয়। এই গোবর দেবী যে কি চায় বোঝা মুশকিল, স্ট্রেঞ্জ মেয়ে একটা। আপনার কোনো চিন্তা নেই পাচক মশাই, আমি আপনার ভাবমূর্তি নষ্ট হতে দেব না, কোনোদিনও না। শশিভূষণ বাবু, আপনি তো গুহ ফার্মাসিউটিক্যালসের মাথা, আপনার হাতেই তো সব দায়িত্ব, কিন্তু এই যে এত বড় একটা ডিজাস্টার হয়ে গেল, আপনি বিষয়ে কি বলবেন? এই ঘৃণ্য কাজের জন্য কে দায়ী? এটা একটা বড় ষড়যন্ত্র, এখন কে বা কারা করেছে সেটা খুঁজে বার করতে হবে। দেখুন, এই গুহ ফার্মাসিউটিক্যালস প্রায় 100 বছরের বেশি পুরনো কোম্পানি, আমার বাপ ঠাকুরদার আমল থেকে। আর ডক্টর অমর্ত্য সার এই মেডিকেল ক্যাম্পে আমরা 30 বছর ধরে ওষুধ পাঠাচ্ছি। কারণটা হচ্ছে যে কোনো মানে সমাজ কল্যাণমূলক কাজে থাকতে পারলে আমাদের ভালো লাগে আর কি। কিন্তু এইরকম এই ট্রাক উধাও হয়ে যাওয়ার ঘটনা এর আগে কোনো দিন ঘটেনি। আমরা বুঝতে পারছি যে এটা কারোর একটা নির্দেশে এটা হয়েছে। এই রে, ইনি আবার কাকে সন্দেহ করছেন? বাপির নাম জড়িয়ে গেলে তো আর রক্ষা নেই, সব হয়েছে কথার অগ্নি বাড়াবাড়ির জন্য। কে করলো এই কাজ?